বাংলার মানুষ কিন্তু এটা লক্ষ্য করছেন। প্রথমে উনি বললেন ফাঁসির মঞ্চে যাব, তারপরে দু তিনটে মাঠে বললেন এই মঞ্চেই দেবো এই মঞ্চেই দেবো, এখন ফাঁসি থেকে পেঁচিয়ে এলেন, এসে বললেন আমি রাজনীতি ছেড়ে দেবো। আমরা বলছিলাম যে রাজনৈতিক আত্মসমর্পণের কথা বলছিলাম, অন্য কিছু না। এই রাজনৈতিক আত্মসমর্পণ হঠাৎ এইরকম একটা অবস্থায় তৃণমূল কংগ্রেসের মধ্যে, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে কেন? সেই ঝাঁজ কোথায়, সেই রোগ কোথায়? 11 ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে এসে 40 মিনিট ধরে সাংবাদিকদের ডেকে সাংবাদিক বৈঠক করার দিনে যে রোগ, যে ঝাঁজ দেখেছিলাম, ঘরের মাঠে অমিত শাহ খেলে যাচ্ছেন, বলে যাচ্ছেন একটা নয় দুটো নয় 4টে গোল দিয়ে যাচ্ছেন, 4-0 হওয়ার সুযোগ সামনে দেখেও ছেড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন? অনির্বাণ, আজকে বাংলা নববর্ষ, রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের আমরা নববর্ষের শুভেচ্ছা জানাই প্রত্যেককে। আর একটু মনে করে পুরনো দিনে ফেরত চলে যাই, যে ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদা মঙ্গল কাব্য, সেখানে ঈশ্বরী পাটনীকে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি যখন বর চাইতেন তখন তিনি বললেন, প্রণমিয়া পাটনী কহিছে জোর হাত, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান, দুধে ভাতে থাকিবে তোমার সন্তান। বিচ অফ কন্ট্যাক্ট হয়েছে তো বাংলায়, বাংলায় তো কথা ছিল যে বাংলার সন্তানেরা দুধে ভাতে থাকবে। এখন তো দেখা যাচ্ছে তৃণমূল যারা করে, তৃণমূল নেতাদের সন্তানরা দুধে ভাতে থাকবে, আর বাংলার অসংখ্য ছেলে 700 দিনের ধুলো মেখে চৈত্রের রোদে বসে থাকবে, জানি না নববর্ষ তাদের জন্য কি আনছে। বাংলার এখন এই মুহূর্তে যা দশা দাঁড়িয়েছে, পানাপুকুর আর কচুর বন এই দুটোতেই তো তৃণমূল আটকে গেছে। এখন তো সেরকেই বুবগাকে ডাকতে হবে পোল ভল্টের জন্য, 14 তারা থেকে তো আর কচু বন বা এতে ধাপ দেওয়া যাবে না, এখন বুবগাকে ডাকতে হবে পোল ভল্টের জন্য। ট্রেনিং দিন বাংলায় সমস্ত এমএলএদের, যারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছে। এমন দশা পড়লো যে আপনি ভাবতে পারছেন, কাল পর্যন্ত চিৎকার করে করে অনির্বাণবাবুরা এখানে বলছেন এখনো প্রমাণ হয়নি, আন্ডার ট্রায়াল। আচ্ছা ভাই, আন্ডার ট্রায়াল যদি হবে এমএলএ ঝাঁপ মারছে পুকুরে, আন্ডার ট্রায়াল যদি হবে কচুবন, আন্ডার ট্রায়াল যদি হবে পুকুরে মোবাইল ফোন ফেলে দিতে হয়, কেন জানো অনির্বাণ? কারণ এর আগেও টালিনালায় কজন শিক্ষক ঝাঁপ মেরেছিলেন, তারা টালিনালায় গেছিলেন যে তাদের যোগ্য চাকরির জন্য, সেদিনকে পুলিশ তাদেরকে টালিনালা থেকে তুলে এনে গ্রেপ্তার করেছিল। সেদিনকে যদি সাবধান হতেন তো আজকে এই এমএলএকে ওই পুকুরে পানা পুকুরে ফোন ফেলতে হতো না। তাহলে এমন কিছু রহস্য এই ফোনগুলোতে, এই পেন ড্রাইভের মধ্যে লুকিয়ে আছে, যা থেকে টালিনালার একটা সম্পর্ক বেরোবেই বেরোবে, বেরোবে বলেই আমরা ছোটবেলায় পড়েছি ফাঁসির মঞ্চ থেকে জুলিয়াস ফুচিকের। এখন দেখুন, কদিন আগে তো রাজপুত্র ফুচিকের মতোই বলছিলেন ফাঁসি শহীদ মিনারে নেবো, কখনো বলছেন আলিপুরদুয়ারে ফাঁসি নেবো, এখন আর ফাঁসি টাসি না নিয়ে কেন? কারণটা তো আমরা খুব পরিষ্কার বলছি, আমরা চাই যে তৃণমূল কংগ্রেস শ্বেতপত্র প্রকাশ করুক, যে লোক কাজ করেছে 100 দিনের তার টাকা দিতে হবে, কেন্দ্রীয় সরকার কেন আটকে রাখবে সেই টাকা, আমরা এর বিরুদ্ধে। কিন্তু আজ পর্যন্ত কোনো শ্বেতপত্র প্রকাশের তো নামগন্ধ নেই, উল্টে উনি সরকারের কেউ নন, উনি মাঝখানে আবেল মুজে মার বলে টপকে গিয়ে বলছেন যে আমি আর ফাঁসি টাসি নয়, এবার আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি বলছি বাংলার মানুষ কিন্তু এটা লক্ষ্য করছেন। প্রথমে উনি বললেন ফাঁসির মঞ্চে যাব, তারপরে দু তিনটে মাঠে বললেন এই মঞ্চেই দেবো এই মঞ্চেই দেবো, এখন ফাঁসি থেকে পেঁচিয়ে এলেন, এসে বললেন আমি রাজনীতি ছেড়ে দেবো। তাহলে এই যে দুর্নীতিগুলো, এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা বসে রইল 700 দিন ধরে এই চৈত্রের রোদ্দুরে, তাদের জীবনের ভবিষ্যৎ স্বপ্নগুলো সব মুছে গেল এই গরু চুরি, এই পাথর চুরি, কয়লা চুরি, আসলে উল্টোটা অনির্বাণ, সব পথ শেষে মিলে গেল এসে তোমারই দুখানি নয়নে,